রেকর্ডন করে ক্লাস। শোনো, তোমাদের কমন যে প্রবলেমটা আমি দেখছি আগের ম্যাথ গুলাতে, ঠিক আছে, আগের ম্যাথ গুলাতে মনে করো তোমাদের এরকম একটা কোষ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের এরকম একটা কোষ দিয়ে দেওয়া আছে, কোষ বিভব নির্ণয় করতে বললো আর কোষের স্বতঃস্ফূর্ততা নির্ণয় করতে দিল। তো তোমরা যে ভুলটা করো, ঠিক আছে, তোমরা যে ভুলটা করো, তোমরা তো পেকে গেছো, তোমরা তো জানো যে যে সক্রিয় তাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব, যে কম সক্রিয় তাকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। তোমরা তোমাদের থিওরি অ্যাপ্লাই করো যে ভাইয়া তাহলে তো ওই কোষটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, আমরা কেন ভাইয়া কপারকে অ্যানোড হিসেবে ইউজ করবো, অ্যানোডকে তো জিঙ্ক হিসেবে ইউজ করবো। ভাইয়া এই জিনিসটা চিন্তা করলে হবে না, কোয়েশ্চেনে যদি একটা কোষ দেওয়া থাকে তার মানে কোষটা তোমাকে দিয়ে দিতে, কোয়েশ্চেনে যদি ভাইয়া কপারকে অ্যানোড হিসেবে ইউজ করে তার মানে তারা কপারকে অ্যানোড, জিঙ্ককে ক্যাথোড হিসেবে চিন্তা করে তারা কি করছে, একটা কোষ দিয়ে দিছে। এই এই তারা যে কোষটা দিছে সেটা তোমরা বুঝবা কিভাবে, দুইটা জিনিস দেখে বুঝতে পারো, একটা হচ্ছে ভাইয়া কোষ কোষের উপস্থাপন দেখে, আরেকটা কি কোষ বিক্রিয়া দেখে। তো কোষ বিক্রিয়া এবং কোষ উপস্থাপন দেখেই কিন্তু তোমার বুঝে যেতে হবে যে কোয়েশ্চেনে কাকে অ্যানোড হিসেবে ইউজ করছে, কাকে ক্যাথোড হিসেবে ইউজ করছে। ভাইয়া তুমি কিন্তু নতুন করে অ্যানোড ক্যাথোড পরিবর্তন যেটা সেটা করতে পারবে না, দিয়ে দিছে মানে দিয়ে দিছে, ঠিক আছে, দিয়ে দিছে মানে দিয়ে দিছে। তো আগ বাড়ায় নিজে থেকে পরিবর্তন করার দরকার নাই যে ভাইয়া এটা অ্যানোড হবে ওইটা ক্যাথোড হবে। তো তারা একটা জিনিস অ্যানোড একটা জিনিস ক্যাথোড দিয়ে দিছে, তোমরা কি বের করবা? তোমাদের কাজ হচ্ছে এটা বের করা যে ভাইয়া কোষটার কোষ বিভব কত হবে। যদি মাইনাস হয় তার মানে কি, কোষটার কোষ বিভব কি মাইনাস আসছে, তার মানে কোষটা স্বতঃস্ফূর্ত হবে না। যদি পজিটিভ আসে তাহলে কি হবে, কোষটা ঠিক আছে, কোষটা স্বতঃস্ফূর্ত হবে, এটা থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। বাট তুমি কোয়েশ্চেনে কোনো চেঞ্জ করতে পারবা না যে আমি যে কোয়েশ্চেনটা দিছে যে কপার কে দিছে অ্যানোড জিঙ্ক কে দিছে ক্যাথোড, আমি এটা পরিবর্তন করে ফেলি, কারণ এটা তো ভুল, এভাবে তো আমরা তড়িৎশক্তি পাবো না। ভাই তোমারে বের করতে বলছে যে তড়িৎশক্তি পাবো কি পাবো না, কিভাবে বের করবা, যা দিছে সেই অনুসারে তুমি কোষ বিভবটা বের করে দিবা। বের করে যদি মাইনাস আসে তার মানে কি স্বতঃস্ফূর্ত হবে না, যদি প্লাস আসে তাহলে স্বতঃস্ফূর্ত হবে। তো এই জিনিসটা অনেকে কোয়েশ্চেন করছো যে ভাইয়া কোয়েশ্চেনে তো ভুল আছে, আমরা তো কপার কে অ্যানোড ইউজ করতে পারি না। তারা করছে কেন ভাই? তারা করছে, করার পরে দেখছে যে তারা ভুল করছে, ঠিক আছে। তো তোমারও সেম জিনিস জানতে চাইছে যে তারা যে এই কাজটা করছে এটার জন্য তুমি বিভব পার্থক্য কত পাবা। অবশ্যই যদি ভুল হয় তাহলে মাইনাস আসবে, তারপরে কি মাইনাস যেহেতু আসছে তুমি বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে না। এই তুমি কিন্তু কোয়েশ্চেনে কোনো চেঞ্জ করতে পারবো না। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? এই সবাইকে জি ক্লিয়ার ভাইয়া, করতে পারছি? তুমি কিন্তু কোয়েশ্চেনে কোনো রূপ চেঞ্জ করতে পারবে না, কোয়েশ্চেনে যা দেওয়া আছে তাই, ঠিক আছে। তো সব মানে এর আগ পর্যন্ত আমরা যত কোষ বিভব টিভব নির্ণয় করছি, স্বতঃস্ফূর্ততা নির্ণয় করছি, সবকিছু নির্ণয় করছি হচ্ছে প্রমাণ অবস্থার জন্য। প্রমাণ অবস্থা মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপরে দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার, এবং কি বলতো ভাইয়া, এবং কি আরেকটা শর্ত কি ছিল, তাপমাত্রা হবে 25 ডিগ্রি আর চাপ হবে কি 1 atm। তো এই অবস্থার জন্য আমরা কি করছি, আমরা কোষ বিভব নির্ণয় করছি, স্বতঃস্ফূর্ততা নির্ণয় করছি, এরকম জিনিসপত্র নির্ণয় করছি। তো ঝামেলাটা কখন হয়, যখন তোমার প্রমাণ অবস্থায় থাকে না। তো যদি প্রমাণ অবস্থা চেঞ্জ করে অন্য কোনো অবস্থায় নিয়ে যাওয়া হয়, অবশ্যই কি তোমার যে কোষ বিভব সেটা প্রমাণ কোষ বিভবের সমান হবে না, তাই না? হবে, ইনোড সেলের মান সমান হবে, টোটাল যে কোষ বিভব অবশ্যই হবে না, একটু চেঞ্জ হবে। কতটুকু চেঞ্জ হবে, এটা নার্নস্টির সূত্র থেকে প্রমাণিত হয়েছে, RT/NF লন কিউ পরিমাণ কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা আমাদের বিয়োগ করা লাগবে। তো এই সূত্রটা ডিরাইভেশন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, আজকে আমরা কি সূত্রটা ইউজ করে ম্যাথ করে যাবো, ঠিক আছে। তোমাদের নর্মালি ম্যাথ আসে, আমরা থিওরি শিখবো কেন, আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে, আমাদের শিক্ষার যে জ্বালা ওই জ্বালা নিভানোর জন্য আমরা থিওরি শিখবো, ঠিক আছে। দেখবা আগামী 2টা ক্লাস বা 2-3টা ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং ওই 2-3টা ক্লাসে আমরা খালি থিওরি পড়বো, খুবই ইম্পর্টেন্ট থিওরি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট থিওরি, কোনো ম্যাথ ট্যাথ কিছু নাই। ম্যাথের আজকে লাস্ট ক্লাস, যত টাইপের ম্যাথ করা যায় সব ম্যাথ আমরা করে ফেলবো। তো এই ম্যাথ করতে যে তোমাদের একটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়ে যাবে, সেটা হচ্ছে বিক্রিয়া গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তো এই যে সূত্রটা, এই সূত্রে কার পরিচয় কি, এটা নিয়ে আমি আগেও একটু কথাবার্তা বলছিলাম। তো ইসেল কি, ইসেল হচ্ছে আমাদের টোটাল মানে চেঞ্জ টেন্স হয়ে টোটাল যে কোষ বিভবটা আমরা পাই, আলটিমেটলি আমরা যে কোষ বিভবটা পাই সেটা কি, ইসেল। ইনোড সেল কি, প্রমাণ অবস্থায় কোষ বিভব, এবং প্রমাণ অবস্থায় কোষ বিভব যেটা সেটা আমরা বের করতে পারবো। কেন বের করতে পারবো, কারণ প্রমাণ অবস্থায় অ্যানোড বা ক্যাথোডের তড়িৎদ্বার বিভব যেটা সেটা কিন্তু নির্দিষ্ট, এবং সেটা সবসময় কোয়েশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে, সবসময় দেওয়া থাকবে। তো এই জন্য প্রমাণ অবস্থায় কোষ বিভব যেটা সেটা আমরা খুব সহজেই বের করে ফেলবো। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে RT/NF লন কিউ। আর এর পরিচয় কি, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, তাই না? টি এর পরিচয় কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে, এখানে আমি পরিচয়গুলো লিখে দিছিলাম। এন কি, এন হচ্ছে কোষ বিক্রিয়ায়, তুমি যদি কোষ বিক্রিয়াটা ফিল আপ করো তাহলে টোটাল আদান প্রদানকৃত কি ইলেকট্রনের সংখ্যা। এফ হচ্ছে 1 ফ্যারাডে, তাই না, ফ্যারাডের ধ্রুবক বলা হয় এটাকে, 96,500 কুলম্ব, এটা কখনো চেঞ্জ হবে না। তারপরে লন এর পিছনে কি লেখা লাগে, কিউ। এই কিউ সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে আইডিয়া থাকা লাগে, ঠিক আছে, এই কিউ এর পরিচয় তোমরা আসলে
জানো না, যদিও আমরা কি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক সাম্যাবস্থা পড়ে আসছিলাম, তো কেউ আমাকে বলতে পারবা বিক্রিয়া গুণাঙ্ক বা রিয়েকশন কোশেন্ট কিউ এর আসল পরিচয়টা কি ছিল? বাই কোশেন্ট, হ্যাঁ, রিয়েকশন কোশেন্ট বা বিক্রিয়া গুণাঙ্ক, বাই সক্রিয় ভর আর সক্রিয় ভর আর বিক্রিয়কের সক্রিয় আচ্ছা ভরের অনুপাত। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে কোনো অবস্থায় উৎপাদের সক্রিয় ভর এবং বিক্রিয়কের সক্রিয় ভরের যে অনুপাত সেটাকে আমরা কি বলি? ওই বিক্রিয়া রিয়াকশন কোশেন্ট বা বিক্রিয়া গুণাঙ্ক বলি। মনে করো, মনে করো ভাইয়া তোমার কাছে একটা বিক্রিয়া দেওয়া আছে এরকম, এ প্লাস বি, এখান থেকে উৎপন্ন হইলো সি প্লাস ডি, তাই না? সি প্লাস ডি। তো যে কোনো একটা অবস্থায় ভাইয়া, সাম্যাবস্থা হইতে পারে, সাম্যাবস্থা না হইতে পারে, বিক্রিয়া শুরুতে হইতে পারে, বিক্রিয়া শেষ হইতে পারে, তার মানে কি বিক্রিয়া গুণাঙ্ক কিন্তু বিক্রিয়ার বিভিন্ন সময় বিভিন্ন হয়, ঠিক আছে, চেঞ্জ হইতে পারে। তো তুমি যে কোনো একটা অবস্থায় দেখলা যে ভাইয়া সক্রিয় ভর কি, সক্রিয় ভর কিন্তু আবার দুই টাইপের হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে, আংশিক চাপ হইতে পারে, এবং সক্রিয় ভর হিসেবে আমরা মোল ভগ্নাংশ কি ইউজ করতে পারি, ঠিক আছে, অনেক কিছুকেই কিন্তু আমরা সক্রিয় ভর হিসেবে ইউজ করতে পারি। তো আমরা যে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, তোমরা তো সেকেন্ড ইয়ারে উঠে গেছো, সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো ফার্স্ট ইয়ারে আমরা যে পড়ছিলাম আমরা কিন্তু সক্রিয় ভর হিসেবে দুইটা জিনিসকে কনসিডার করছিলাম, একটা হচ্ছে আংশিক চাপ আর একটা কি ঘনমাত্রা। আমরা কিন্তু মোল ভগ্নাংশ কি ইউজ করতে পারি, ঠিক আছে, যখন তোমরা হায়ার স্টাডিজ এর জন্য কেমিস্ট্রি পড়বা, কেউ কেউ পড়বা অবশ্যই হায়ার স্টাডিজ এর জন্য কেমিস্ট্রি, তো তারা দেখবে এই বিষয়টা, ঠিক আছে, হায়ার স্টাডিজ বলতে কোন একটা ভালো ভার্সিটিতে, ঠিক আছে, তুমি যদি কোন একটা কলেজে করো তাইলে আবার ঝামেলা। তো মনে করো তুমি সরকারি কলেজ থেকে কেমিস্ট্রি করলে তোমার জ্ঞান ইন্টারের জ্ঞানের চেয়ে বাড়বে না, ঠিক আছে, সরকারি কলেজের কিছু বই মানে আনন্দমোহন কলেজে পড়ানো হয় আর কি, অনার্স লেভেলের একটা বই আমি কিনছি ভাই, বিশ্বাস করো, বিশ্বাস করো তড়িৎ রসায়ন সম্পর্কে যতটুকু ইন্টারে আছে ততটুকু, বরং আরো কিছু কম আছে, ঠিক আছে, কিচ্ছু শিখায় না, কিচ্ছু শিখায় না। বই কিনছিলাম ওই যখন নতুন নতুন শুরু করছিলাম পড়ানো, তখন হচ্ছে বিভিন্ন রাইটারের বই কিনা শুরু করছিলাম যে এই টাইপের কলেজ গুলাতে কোন বইগুলো পড়ানো হয়, ঠিক আছে, তো তারপরে দেখলাম যে না কিচ্ছু শিখে না। ভার্সিটি গুলাতে তোমরা শিখতে পারবা, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলাতে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবা তোমাদের ইংলিশ বই, বিদেশি রাইটারের বই পড়ানো হবে, তখন তোমরা কিছু শিখতে পারো। আচ্ছা যাই হোক, তো মনে করো বিক্রিয়ার কোন একটা সময়, বিক্রিয়ার যে কোনো একটা সময় তুমি এ এর ঘনমাত্রা পাইলা এ, বি এর ঘনমাত্রা পাইলা বি, সি এর ঘনমাত্রা পাইলা সি, ডি এর ঘনমাত্রা পাইলা কি, আমরা জানি ঘনমাত্রা প্রকাশের জন্য আমরা থার্ড ব্রেকেট ইউজ করি, তাহলে বলো তো ভাইয়া বিক্রিয়া গুণাঙ্ক কিউ এর পরিচয় কি হবে? কিউ সমান কি হবে? উৎপাদ সমূহের ঘনমাত্রা ডিভাইড বাই কি বলো তো ভাইয়া? অবশ্যই যায়, আমরা মোল সংখ্যাও বের করতে পারি, আমরা আয়তনও বের করতে পারি, তাহলে ঘনমাত্রা মাপতে পারবো না কেন? এই কি তাজ্জব ব্যাপার, মোল সংখ্যার আয়তন জানলেই তোমরা ঘনমাত্রা বের করতে পারি, ইভেন আমরা বের করে আসছি, তোমরা যে এই বিক্রিয়াটার কেসি বের করছো, এই এই বিক্রিয়ার কেসি বের করে আসছো না সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, ঘনমাত্রা না জানলে কেসি কেমনে ভাই? হোয়াট দা হেল, হেই, ঘনমাত্রা ছাড়া কেসি বের করা যায়? বলদগুলা ফাটায় ফেলবো, লিটারালি ফাটায় ফেলবো। তো আমরা কিন্তু ঘনমাত্রা গ্যাসের জন্য বের করতে পারি, এবং গ্যাসের জন্য আমরা আরো একটা জিনিস বের করতে পারি, সেটা কি আংশিক চাপ। মনে করো বিক্রিয়ার কোন একটা অবস্থায় এ এর আংশিক চাপ হচ্ছে পিএ, বি এর আংশিক চাপ হচ্ছে পিবি, সি এর আংশিক চাপ কি বলতো ভাইয়া পিসি, ডি এর আংশিক চাপ হচ্ছে পিডি, তাহলে বলতো ভাইয়া বিক্রিয়া গুণাঙ্ক কিউ কত হবে বলতো ভাইয়া? পিসি ইন্টু পিডি ডিভাইড বাই কত? পিএ ইন্টু পিবি, পিএ ইন্টু পিবি, খুব সুন্দর, ঠিক আছে, এটা তো খুব জেনারেলাইজ কথাবার্তা, ঠিক আছে, এগুলা সব আমরা জানি, এগুলা এগুলা কোনো সমস্যা নাই, সমস্যা বাদবে। মনে করো বিক্রিয়া দেয়া আছে এরকম, ঠিক আছে, মনে করো বিক্রিয়া দেয়া আছে এরকম যে টু এ প্লাস বি, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হইলো থ্রি সি, তো এ এর ঘনমাত্রা যে কোনো সময় আমরা পেলাম এ, বি এর ঘনমাত্রা পেলাম হচ্ছে বি, এবং সি এর ঘনমাত্রা পেলাম আমরা হচ্ছে সি। হ্যাঁ, এবার বলো ঘনমাত্রা দিয়ে যদি আমি বিক্রিয়া গুণাঙ্ক মাপি তাহলে কি হবে, বিক্রিয়া গুণাঙ্ক কি হবে? ঘনমাত্রার পাওয়ার কত হবে?
তো সি এর ঘনমাত্রার উপরে এই পাওয়ারটা কোন থেকে আসে তোমাদের মনে আছে? এখানে কিন্তু এক্স্যাক্টলি এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু উৎপাদ আছে কয়টা? তিনটা, সি প্লাস সি প্লাস সি। তাহলে প্রত্যেকটা সি এর জন্য কয়টা করে ঘনমাত্রা আসবে বলো তো? একটা না? জি ভাইয়া। তাহলে আলটিমেটলি কি হয়? সি কিউব হয় কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা ভাইয়া পড়াইছিলাম, তো অবশ্যই এগুলো মনে রাখা লাগবে। তো এই জন্য কি যাবে, আমরা যখন কেসি কেপি বলো কিউসি কিউপি বলো এগুলো যখন বের করি তখন কিন্তু আমরা কি করি, সহগটা পাওয়ারে নিয়ে যাই। তাহলে সি এর ঘনমাত্রার পাওয়ার কোথায় চলে যাবে? একইভাবে আমরা যদি আংশিক চাপ জানতাম পি এ পিবি পিসি তাহলে কি হইতো? কিউ পিসি কত হইতো, পাওয়ার কত হইতো? থ্রি। পি এর পাওয়ার কত হইতো? টু। বি এর পাওয়ার কত হইতো বলো তো ভাইয়া? ওয়ান। এটা হইতো না? জি ভাইয়া। ওকে, এটা হইতো। তো এটাও খুব সহজ, এটাও খুব সহজ। ঠিক আছে, এটাও খুব সহজ। ওকে, এটাও আমরা বুঝলাম, যেহেতু বুঝছি এটা সাইড করে দিই। দেখো এবার ঝামেলাটা কি হইলো, দেয়া আছে এ সলিড প্লাস টু বি, এখান থেকে থ্রি সি, এখানে দেওয়া আছে লিকুইড প্লাস ডি। ঠিক আছে, যে কোনো একটা সময়ে তোমার বি এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে বি, ডি এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে ডি, বলো এটার জন্য কিউ এর মান কত হবে? ভাইয়া লিকুইড আর সলিড আর শক্তি ওয়ান শক্তি বার কত হবে? কত হবে? ওয়ান হবে, তাই না? তো আমরা কিন্তু এটা জানি যে বিশুদ্ধ কঠিন, বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল যারা তাদের সক্রিয় ভর কত হয়? ওয়ান হয়। ঠিক আছে, বিশুদ্ধ কঠিন এবং বিশুদ্ধ তরল যারা তাদের কি হয়? সক্রিয় ভর ওয়ান হয়। ভাইয়া বিশুদ্ধ গ্যাসের সক্রিয় ভর কি ওয়ান হয়? না কিন্তু। ঠিক আছে, বিশুদ্ধ কঠিন আর বিশুদ্ধ তরলের সক্রিয় ভর কত হয়? ওয়ান হয়। তো এইগুলা নিয়ে অনেক কথাবার্তা বলছি, তোমরা রাসায়নিক পরিবর্তন রাসায়নিক সাম্যাবস্থায় দেখে ফেলবা। এখন আমরা কি করবো, শুধুমাত্র অ্যাপ্লাই করবো। তাহলে কিউ এর পরিচয় কি হবে বলো তো ভাইয়া? ডি এর ঘনমাত্রা, তারপরে সি এর ঘনমাত্রার পাওয়ার তিন। ভাইয়া সি এর ঘনমাত্রা কত? ওয়ান না, যেহেতু সক্রিয় ভর এক, ওয়ান না। তো ওয়ান এর পাওয়ার তিন থাকুক একশো থাকুক কি হবে? ওয়ানই হবে না? বাদ। তাহলে ডিভাইড বাই কি? বি এর ঘনমাত্রা স্কয়ার। তারপরে কি এ এর ঘনমাত্রা, এটা বিশুদ্ধ কঠিন সক্রিয় ভর তো ওয়ান, পাওয়ার যতই থাকুক কত হবে? ওয়ানই হবে। তাহলে কিউ এর পরিচয় কি হবে, এটা হবে না? জি ভাইয়া। ওকে, এটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার একটা আরো একটা কেস দেখাই। তো এটা তো হচ্ছে আমাদের কি, আমাদের সক্রিয় ভরের নরমালাইজ মানে বিক্রিয়া গুণাঙ্কের সুন্দর সুন্দর চেহারা। দেখো তার একটা খারাপ চেহারাও দেখো, মনে করো তোমার কাছে এরকম একটা বিক্রিয়া দেওয়া। হ্যাঁ ভাইয়া বলো। এক্সামে ভাইয়া এই জিনিসটা ভুল করছি, ক্যালসিয়াম অক্সাইড আসছিল। ক্যালসিয়াম অক্সাইড বিশুদ্ধ কঠিন বসায় দিছো? জি ভাইয়া। পরে এক্সাম দিয়ে দেখি তো ভুল করছি। ঠিক আছে, তো দেখো মনে করো এই চেহারা গুলা খুব সুন্দর চেহারা। ঠিক আছে, এগুলা বিক্রিয়া গুণাঙ্কের খুব সুন্দর চেহারা। মনে করো এবার এরকম একটা চেহারা দিয়ে ক্রোমিয়াম, ঠিক আছে, এটা দেওয়া আছে হচ্ছে বিশুদ্ধ সলিড, এরপরে দেওয়া আছে হচ্ছে এইচ প্লাস, ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেওয়া আছে হচ্ছে মনে করো ক্রোমিয়াম থ্রি প্লাস আর হচ্ছে এইচ টু। ঠিক আছে, এইচ টু, এইটার ঘনমাত্রা তুমি জানো? ঠিক আছে, এইটারও ঘনমাত্রা তুমি জানো? এই হাইড্রোজেন যেটা এটার দ্রবণের ভিতরে নাই, দ্রবণের বাইরে চলে গেছে, যার কারণে এটার আংশিক চাপ তুমি জানো, বলো এটার জন্য কিউ এর মান কি? আর এটা তো বিশুদ্ধ সলিড বাদ, তাই না? এটা তো কি বিশুদ্ধ সলিড বাদ, তাই না? এবার কি হবে? ঠিক আছে, তো আমি ইয়ে না বাড়াই তোমাদের, তোমাদের উত্তেজনা না বাড়াই, এবার সেম জিনিস হবে। দেখো তুমি কি বসাবা ক্রোমিয়ামের সক্রিয় ভর, ক্রোমিয়ামের সক্রিয় ভর হিসেবে কাকে দেওয়া আছে? ঘনমাত্রাকে দেওয়া আছে, ঘনমাত্রা সুন্দরভাবে বসাই দিবা। ঠিক আছে, পাওয়ার কত? সহগ হচ্ছে পাওয়ার, এখানে কত দেওয়া আছে বলো তো ভাইয়া?
এখানে খুব সম্ভব সমান করলে, আচ্ছা সমতা যেহেতু করা নেই বাধ্য, ঠিক আছে এই বিক্রিয়াটা সমতা করলে অন্য কিছু হবে, তো এটা আমি করলাম না পরবর্তীতে করব, ঠিক আছে তো এটা কিন্তু আমি সমতা করি নাই, এখানে যে সংখ্যাটা থাকবে এটা কিন্তু কি হয়ে যাবে বলতো, পাওয়ারে চলে আসবে, তো আমি এখানে ওয়ান দিছি, ধরছি ওয়ান আর কি, তো তাহলে পাওয়ার কত হবে, ওয়ান হবে, ঠিক আছে বলতো ভাই উৎপাদ কি শেষ, হাইড্রোজেন আছে, দেখো হাইড্রোজেনের সক্রিয় ভর গুণ করা লাগবে, এখন হাইড্রোজেনটা তো দ্রবণের ভিতরে নাই, তার ঘনমাত্র আমরা মাপতে পারি না, তার কি দেওয়া আছে বলতো ভাই, আংশিক চাপ দেওয়া আছে না, জি ভাইয়া আমরা সুন্দর করে আংশিক চাপ গুণ করি, ঠিক আছে কি করে দিব, আংশিক চাপ গুণ করে দিব, এটা কি বলতো ভাইয়া বিক্রিয়া গুণাঙ্কের খারাপ একটা চেহারা, ভাগ করব কি বিক্রিয়ক, বিক্রিয়কের এস প্লাস আয়নের ঘনমাত্রা আর বিশুদ্ধ সলিড কত, ওয়ান, এটা হবে কি বলতো ভাইয়া, এটা হবে আমাদের আরো একটা কি বিক্রিয়া গুণাঙ্কের চেহারা, তো আমি বিক্রিয়া গুণাঙ্কের কিন্তু চার ধরনের চেহারা দেখলাম, যদি ভাইয়া ঘনমাত্রা দেওয়া থাকে সবগুলার ঘনমাত্রা ইউজ করবা, যদি ভাইয়া চাপ দেওয়া থাকে সবগুলার চাপ ইউজ করবা, যদি কখনো এরকম কেস দেওয়া থাকে যে ভাইয়া কিছুর ঘনমাত্রা কিছু চাপ দেওয়া আছে এবং তুমি বের করতে পারতেছো না, ঠিক আছে সেম টাইপের রাশি বের করতে পারতেছো না, তখন তুমি কি করতে পারো, দুইটা কম্বাইন করেও বিক্রিয়া গুণাঙ্ক যেটা সেটা বের করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে ওই অনুসারে বিক্রিয়া গুণাঙ্কের একক যেটা সেটা চেঞ্জ হবে, এবং বিক্রিয়া গুণাঙ্কের একক তোমরা নর্মালি লিখো না, ঠিক আছে তো আর কোনো বিগ ইস্যু আসলে ক্রিয়েট হবে না, ঠিক আছে তো দেখো তো ভাইয়া তার মানে কি আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না, ইসেল ইজ ইকুয়াল টু ইনট সেল মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, পারবো না, জি ভাইয়া পারবো, তাহলে টান টানা তোমাদের প্রথম কোয়েশ্চেন তুলে ফেলো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক আর কপার দিয়ে একটা কোষ বানাইছে, কোষ বিভব কত, ঠিক আছে এটা লিখে ফেলো, যদি কেড়ে নিতে বলো কবিতাটা সাক্ষাত জ্ঞান কেড়ে দেব না, এই লাইফে ব্যালেন্স আসছে, আগে যখন থিওরি পড়াইতাম দেখা যেত সবগুলা ব্যাচে থিওরি পড়াচ্ছি, যখন হচ্ছে ম্যাথ করাইতাম দেখা যেত সবগুলা ব্যাচে ম্যাথই করাচ্ছি, এবার একটু ইয়ে আসছে, এক ব্যাচে থিওরি এক ব্যাচে ম্যাথ, ভালো থাকবে না কয়েকদিন পরে, থাকবে না কয়েকদিন পরে সব ব্যাচেই থিওরি, ও লিখছো কোয়েশ্চেন লিখে হইলে বুঝলো, জি ভাই শেষ, আচ্ছা তাহলে আমাদের টোটাল কোষের কোষ বিভব মাপতে হবে এবং দেখাইতে হবে এটা স্বতঃস্ফূর্ত কিনা, ঠিক আছে সবগুলো এটা বের করে স্বতঃস্ফূর্ত কিনা দেখো, স্বতঃস্ফূর্ত কিনা দেখাও, ঠিক আছে স্বতঃস্ফূর্ত কিনা দেখা একটু, ঠিক আছে কোয়েশ্চেন তুলে ফেলেছো সবাই, এই অর্ণব না তুমি ভালো আছো, ডিম ভাজি, জি ভাইয়া, এই তুমি কোন কলেজের, আবার বলো, আনন্দমোহন, আনন্দমোহনের, হুম হুম হুম, হা 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 হা, ডিম ভাজি, এই এটা কত সালের ইমেল আইডি বলো তো ডিম ভাজি, এটা ভাইয়া গত বছরে ডিম ভাজি রাখছো কেন, নাম এমনিতেই হঠাৎ মনে হইলো, কোনো স্পেশাল কোনো কিছু নাই, না সত্যি সত্যি হতাশ টতাশ হও নাই তো নাকি, না না আচ্ছা এই ব্ল্যাক, হ্যাঁ তোমাদের একদিন ডিমবাজি করে খাওয়াই তো, ডিমবাজি খাওয়া ব্যাচেলর না, এই ইয়া বেঁচে থাকো না, হ্যাঁ আমি না, তুমি মেসে থাকো কিনা এটা বলো, মেসে থাকিস ইসরাফিল, অবশ্য কখনো বল লাগে না, ঠিক আছে ডিম খুব ভালো একজন বন্ধু, তার প্রতি কখনো বিরক্তি, হ্যাঁ 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 খালা না আসলে ডিম বাজি, তবে আমি একটা জিনিস খেয়াল করছি মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেহারাটা ভিন্ন, মানে সিচুয়েশনটা ডিফারেন্ট, আমাদের ছেলেদের কোনো সমস্যা হয় না ডিমবাজির প্রতি, কখনো বিরক্ত আসে না কোনো দিনও, কোনো ছেলের কিন্তু ডিমবাজির প্রতি বিরক্তি আসে না, কিন্তু মেয়েদের আসে, এটা আমি খেয়াল করছি, ঠিক আছে খুব ভালো রকমের আসে, আপুদের সাথে থাকার কারণে ছোটবেলা থেকে তো দেখছি তাদের বিরক্তি আসে, বাট ছেলেদের না ভাই একদমই আসে না, শিওর আসে না ডিমবাজির প্রতি বিরক্তি,
জি ভাইয়া আমার অনেক প্রিয়। আচ্ছা ভাই সবাই তো আর এক না বুঝলেন। হ্যাঁ তবে এইটাই, কিন্তু আমি কোনো ছেলেরে কোনোদিন দেখিনি যে ডিম্বাজির প্রতি বিরক্তি আসছে কখনো। ঠিক আছে বিন্দাস খেয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা ইসেল বের করবো। ঠিক আছে ইসেল বের করবো। ইসেল সমান আমরা কি জানি, প্রমাণ অবস্থায় তো দেয়া নাই, ইনোড সেল মাইনাস আরটি বাই এনএফ লন কিউ। তাহলে অবশ্যই আমাদের কি লাগবে বলো তো ভাইয়া, কোষ বিক্রিয়া যেটা সেটা লাগবে। তাহলে চলো কোষ বিক্রিয়া যেটা সেটা লিখে ফেলি। তাহলে বলো অ্যানোডে এখানে কে ঘটে, অ্যানোডে কারে ইউজ করছে বলো। আমরা কি জানি শুরুতে যারে দেয় সেই অ্যানোড, তাই না? শুরুতে যেহেতু কোষ উপস্থাপন করে দেওয়া আছে শুরুতে অ্যানোড। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস কি, এটা হচ্ছে অ্যানোড। বলো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হওয়ার জন্য কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে বলো? দুইটা। দুইটা ওকে। তারপরে বলো ক্যাথোডে কি আসে? ভাইয়া কপার। অবশ্যই কপার, তাই না? কপার টু প্লাস থেকে কপার। কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে? দুইটা। ঠিক আছে তো কোষ বিক্রিয়া লেখার সময়, মানে কোষ বিক্রিয়া টোটাল কোষ বিক্রিয়া লেখার আগে অবশ্যই সমতাকরণ করে দেখবা যে ইলেকট্রনের আদান প্রদান ঠিক আছে কিনা, যতটা ছাড়ছে ততটাই গ্রহণ করছে কিনা। ঠিক আছে এবার তারপরে কি লিখবা বলো তো ভাইয়া কোষ বিক্রিয়ায়? এবার কি লিখবা বলো? জিঙ্ক থেকে কি বলো, জিঙ্ক থেকে কত, জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস কপার টু প্লাস ইলেকট্রন, ইলেকট্রনটা কাতা জিঙ্ক টু প্লাস প্লাস কি কপার। দেখো তো ভাই এখানে জিঙ্ক যেটা এটা কি বিশুদ্ধ সলিড না? জি ভাইয়া। এবার কপার যেটা এটা কি বিশুদ্ধ সলিড না? জি ভাইয়া। বলো কিউ এর মান কত হবে বলো? বলো ভাইয়া জিঙ্ক টু প্লাস বাই কপার টু প্লাস। জিঙ্ক টু প্লাস এর ঘনমাত্রা পাওয়ার কত সহগ ইনটু কপার এর ঘনমাত্রা কত সক্রিয় ওভার 1 না, যেহেতু বিশুদ্ধ সলিড। জি ভাইয়া। ওভার 1 ডিভাইড বাই কি বিক্রিয়ক, জিঙ্ক, জিঙ্ক কি বিশুদ্ধ সলিড সক্রিয় ওভার 1, তার মানে বাদ, তাহলে কি কপার 2 প্লাস, তাই না? এটা কি আমাদের কিউ এর মান। ঠিক আছে তাহলে আর কি কি লাগবে আমাদের, আমাদের লাগবে ইনোড সেল, তাই না? তো ইনোড সেল বের করতে পারবা? আচ্ছা ইনোড সেল পরে বের করার দেখাচ্ছি। এটা তো জানি 1.1 ভোল্ট। অবশ্যই 1.1 ভোল্ট, ডেনিয়েল সেলের ইনোড সেল 1.1 ভোল্ট। বলো আর এর মান কত? 8.314 তারপরে আর এর মান, আর এর পরে কার মান লাগবে বলো তো ভাইয়া? আর টি বাই এন এফ টি এর মান কত? 3°C, ডিগ্রিতে রাখলে হবে না ভাইয়া, আমাদের 303 কেলভিন, তাই না? তারপর হচ্ছে এন, এন এর মান কত? টোটাল কোষ বিক্রিয়া, হ্যাঁ টোটাল কোষ বিক্রিয়ায়, টোটাল কোষ বিক্রিয়ায় এন হচ্ছে কি মোল? হ্যাঁ এই কি ভাইয়া, এন এর পরিচয় কি? এক্স্যাক্টলি, কোষ বিক্রিয়ায় টোটাল কয়টা ইলেকট্রনের আদান প্রদান করছে বলো তো ভাই? কয়টা? দুইটা না? দুইটা কেউ দিয়েছে কেউ নিয়েছে। ঠিক আছে তাহলে এন এর মান কত? 2। এই মূল সংখ্যা বলিস না রে ভাই, ছি ছি লজ্জা। তারপরে বাকি গেছে কি, এফ, এফ এর মান তো 96,500, তাই না ভাই? হুট করে এন দেখলে ওই মূল সংখ্যাই মাথায় আসে। এখানে আমি ই ইউজ করি নাই, ঠিক আছে? ই ইউজ না করার একটা কারণ, সেটা হচ্ছে ই হচ্ছে সক্রিয় যোজনী। এখানে যদি আমি ই ইউজ করি তোমরা সক্রিয় যোজনীর সাথে মিলাই ফেলবা। তো সক্রিয় যোজনী আর হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যার মধ্যে বেশ ভালো একটা ভেজাল আছে। এখানে আমরা আমাদের জিঙ্কের সক্রিয় যোজনী 2, আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা 2 হয়েছে, বাট সবগুলা বিক্রিয়ায় হবে না। ঠিক আছে সবগুলা বিক্রিয়ায় হবে না, এজন্যই আসলে সমস্যাটা, এজন্য আমি ই দিয়ে প্রকাশ করি নাই, নইলে ই দিয়েই প্রকাশ করতাম। ঠিক আছে তো যাই হোক, বলো ইনোড সেল কিভাবে বের করে ভাইয়া? ইনোড সেল সমান অ্যানোডের জারণ বিভব মাইনাস কি, ক্যাথোডের জারণ বিভব, তাই না? ক্যাথোডের জারণ বিভব। জি ভাইয়া। অ্যানোড কে? জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মাইনাস কি, ক্যাথোড। এনোড কপার থেকে কি, কপার টু প্লাস। দেখো তো ভাইয়া জিঙ্ক, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এর জন্য বিভব পার্থক্য দেওয়া আছে কিনা? আছে, 0. কত? 76, তাই না? বলো তো ভাইয়া কপার থেকে কপার টু প্লাস এর জন্য দেওয়া আছে কিনা? আছে নাই? কপার টু প্লাস থেকে কপারের দেওয়া আছে, তাই না? তার মানে বিজারণ বিভব দেওয়া আছে। জারণ বিভব কত হবে? মাইনাস 0.34। মাইনাস 0.34, ঠিক আছে।
হ্যাঁ এখন বলো তার থেকে বিয়োগ করবো আর টি বাই এন এফ, আর এর মান কত? 8.314 তাই না? ইনটু টি এর মান 303, ঠিক আছে, এন এর মান 2, এফ এর মান 96,500 লন কিউ, কিউ এর ভিতরে কে চলে আসবে? জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই কি? কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা। বলো জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? কত? 0.1 মোলার তাই না? পাওয়ার কত? পাওয়ার 9 ডিভাইড বাই কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2 মোলার। 0.2 মোলার, দেখো তো ভি এর মান, ইসেল এর মান কত আসে একটা ক্যালকুলেটার চাপো। আমি জানি না কত আনসার হবে, এবং এই জন্য দেখা যায় যে তোমাদের থেকে আনসার নেওয়ার কারণে আমার অধিকাংশ ভিডিওতে আনসার ভুল দেওয়া থাকে, আর পোলাবন কমেন্টেও জানায় ভাই ইয়া এটার আনসার ভুল। মান সম্মান থাকে কিছু বলো তো? একেবারে না, একেবারে থাকে না। এই বলো কত? এই কথা আনসার বলো। কত হয় আনসার দেখো, কত ভোল্টাই? 1.10 আসছে। 1.10 সামথিং বলো, 910 কিছু একটা আসবে। 109947 1019 জি ভাই। এত দেখো ভাইয়া খুব বেশি পরিবর্তন কি হয়? ইনোড সেলের মান কত ছিল? 1.1। ই সেলের মান কত? 1.109। খুব বেশি পরিবর্তন কিন্তু হয় না আসলে, ঠিক আছে, খুব বেশি পরিবর্তন হয় না, ঠিক আছে, অল্প একটু পরিবর্তন। আচ্ছা তাহলে বের করছো এটা, সবাই পারবা এটা? হ্যালো বলো, এটা প্লাস আসছে না? হ্যাঁ প্লাস আসছে না মাইনাস আসছে? প্লাস ভাই, স্বতঃস্ফূর্ত প্লাস। তাহলে এটা কি স্বতঃস্ফূর্ত হবে? জি ভাইয়া অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে, তার মানে তাদের যে কানেকশনটা সেটা ঠিক হয়েছে। জিঙ্কেই অ্যানোড হিসেবে ইউজ করার দরকার ছিল, কপারকেই ক্যাথোড হিসেবে ইউজ করার দরকার ছিল, এবং তারা সেটা করেছে, ঠিক আছে, এই জন্য সঠিক হয়েছে। মাইনাস আসলে উল্টা উল্টা কানেকশন দেওয়া লাগতো। তাহলে এটা সবাই করে ফেলেছো, আমি পরের পেজে যাইতে পারি নাকি? ভাই জিঙ্কের ঘনমাত্রাটা কোথা থেকে পাইলাম? এই যে দেখো ভাইয়া দেওয়া আছে, দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, অনুমতি চলে আসছে তাই আমি গেলাম। তো এই কোশ্চেনটা লিখে ফেলো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানোডে ইউজ করছে অ্যালুমিনিয়াম, ক্যাথোডে হচ্ছে জিঙ্ক, ঠিক আছে, কোষ বিভব নির্ণয় করো। উল্টাও থাকতে পারে কিন্তু, ঠিক আছে, উল্টাও থাকতে পারে, যাই থাকুক, প্লাস আসুক মাইনাস আসুক তোমার কিছু ফরক পড়ে না, ঠিক আছে, যা আছে তাই করবা। তারা অ্যানোডে যা ইউজ করছে তোমরা তাই দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে, আগবারায় সক্রিয়তা সিরিজ আনার দরকার। তারা ইউজ করে ফেলছে মানে করে ফেলছে, তারা ভুল করলে তোমার কোনো ইয়ে আছে নাকি, সমস্যা আছে নাকি? আমি তোমাকে বলে দেব এই ভুলে ভরা গল্প। কি রে ভাই সময় কি দৌড়ায়, এই ক্লাস শুরু করলাম 34 মিনিট বলে শেষ। ভাই লিখছে, ওকে তাহলে চলো সেম ম্যাথ করে ফেলি। তাহলে ইসেল ইজ ইকুয়াল টু কি? ইসেল ইজ ইকুয়াল টু ইনোড সেল মাইনাস আর টি বাই এন এফ লন কিউ, তাই না? তো দেখো আমাদের প্রথমে লিখতে হবে কোষ বিক্রিয়া। তো কোষ বিক্রিয়া বলতো এখানে অ্যানোডে কি ঘটে, সাইডে লিখি, অ্যালুমিনিয়াম থেকে কি উৎপন্ন হয়? অ্যালুমিনিয়াম বলো, কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? তিনটা। বলো ক্যাথোডে কি ঘটে? জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক। কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগে? দুইটা।
সুন্দর ভাবে আমরা দুইটা যোগ করে কোষ বিক্রিয়া লিখে ফেলবো না? হ্যাঁ, সমতা সমতা করতে হবে ভাইয়া, অবশ্যই সমতা করতে হবে। যে ভাইয়া, ইলেকট্রন যতটা ত্যাগ করে ততটাই গ্রহণ করাইতে হবে। দেখো, তিনটা ত্যাগ করে দুইটা গ্রহণ করায়, তাহলে বলো কোনটাকে কত দিয়ে গুণ করলে সমান হবে? লটা গুণ সমান উপরের টারে 2 দিয়ে, হ্যাঁ উপরের টারে 2 দিয়ে গুণ করে দিলে কি হবে? 2 অ্যালুমিনিয়াম মাইনাস 6 ইলেকট্রন, তার থেকে কি বলো তো ভাইয়া, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস। আর নিচের টারে 3 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 3 জিঙ্ক 2 প্লাস প্লাস কি 6 ইলেক্ট্রন, এখান থেকে কি 3 জিঙ্ক। আমি 3 লিখছি, তোমরা 6 দেখতেছো, তো একান্তই তোমাদের সমস্যা। আচ্ছা দেখো, তো আমরা এবার যোগ করে দিতে পারি, যেহেতু আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে যোগ করলে কি হবে, দুইটা অ্যালুমিনিয়াম যেটা কি বিশুদ্ধ সলিড, তাই না? তারপরে তিনটা জিঙ্ক 2 প্লাস, এখান থেকে উৎপন্ন হবে দুইটা অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর কি তিনটা জিঙ্ক, যেটা আবার কি বলতো ভাইয়া, বিশুদ্ধ সলিড, তাই না? এবার বলো কিউ এর পরিচয় কি হবে বলো ভাই। অ্যালুমিনিয়াম 3 প্লাস স্কয়ার বাই জিঙ্ক কিউব। এক্স্যাক্টলি, অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা স্কয়ার ইনটু জিঙ্ক এর ঘনমাত্রা, সলিড জিঙ্ক এর ঘনমাত্রা কিউব। আমরা জানি সক্রিয় ভর 1, কিউব হলো 1ই হবে, তো বাদ। ঠিক আছে, ডিভাইড বাই কি, বিক্রিয়কে কি আছে, জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা, পাওয়ার কত হবে, কিউব। বিশ্বাস করো, বিশ্বাস করো, উদ্ভাসে একটা ক্লাস করার আগে, উদ্ভাসে একটা ক্লাস করার আগে আমি এখানে কি লিখতাম জানো? এখানে আমি সুন্দর মতো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা ডিভাইড বাই জিঙ্কের ঘনমাত্রা বসে, এটা ছিল রেজাল্ট। বাইরে ভাই, ও ভাই, আমাদের সবাই শিক্ষক, কলেজে কলেজে এগুলা পড়াইতো না তখন? কলেজে পড়াইতো, শোনো, কলেজে পড়াইতো, কিন্তু কলেজের ক্লাস ফাস্ট পেস ছিল, অনেক ফাস্ট পেস ছিল, ঠিক আছে, পড়াইতো ঠিক আছে, এত বেশিও পড়াই ফেলতো না, সেটা যেই কলেজ হোক, তুমি এনডিসি তে পড়ো, হলি ক্রসে পড়ো, যেখানেই পড়ো ভাই, কিছু টপিক তোমার খুব ভালো যাবে, কিছু টপিকে তোমার থাকবে সমস্যা, ঠিক আছে, কলেজের পড়াশোনা গুলো এরকম, ঠিক আছে, 100% সব টিচার সব সময় সমান সার্ভিস দিতে পারে না, ঠিক আছে, ইভেন তোমরা যে বলো এনডিসি তে বা সেন্ট জোসেফে, ঠিক আছে, তো সব জায়গায় থাকে ভাইয়া সমস্যা, থাকে সব জায়গায় কিছু কিছু সমস্যা থাকে। হ্যাঁ, ওইখানে অনেক গ্রেট গ্রেট কিছু টিচার আছে, বাট সব গ্রেট টিচার তো সবার কপালে জোটে না রে ভাই, সব সব টপিকের জন্য তো জোটে না, বুঝো নাই, এটা হয় কেমন, এটা হয়। আবার কলেজের পড়াশোনার স্টাইলে আর রিয়েল পড়াশোনার স্টাইলে আসলে একটু তফাৎ থাকে, ঠিক আছে, তুমি যে ইনস্টিটিউশনেই পড়ো না কেন, থাকে। যেমন দেখবা শুরুর দিকে কলেজে অনেক স্লো যায়, পরে দেখবা এক মাসের মধ্যে 4-5টা চ্যাপ্টার শেষ করে, কেমনে কেমনে শেষ, তুমি নিজেও জানবে না কেমনে শেষ করছে, তুমি জাস্ট হা করে বসে আসো আর তোমার সামনে চ্যাপ্টার শেষ হচ্ছে, আর ইউ আর সিটিং দেয়ার থিংকিং আমি এখানে কি করতেছি, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা আসবে, কি রে ভাই কি করলো স্যারে, চ্যাপ্টার শেষ হয়ে গেল, আরে কি বললো, এই টাইপের আর কি, ঠিক আছে, এরকমই হচ্ছে আমাদেরও, হ্যাঁ এরকমই, মানে শেষের দিকে এরকমই হয়, ঠিক আছে, দেখছো, এটা প্রত্যেকটা কলেজে, ঠিক আছে, প্রত্যেকটা কলেজে সময় থাকে না, কলেজে ইনাফ কর্মদিবসও থাকে না, ঠিক আছে, প্রচুর বন্ধ, প্রচুর বন্ধ কলেজে, আর খ্রিস্টান মিশনারিতে যেহেতু পড়তাম সপ্তাহে 2 দিন বন্ধ ছিল, ঠিক আছে, আরো ঝামেলা। আচ্ছা তো যাই হোক, তো এবার বলো, আমরা কিউ এর মান তো বুঝে গেলাম যে কিউ এর মান এটা হবে, তারপরে কি আছে বলো তো, তারপরে হচ্ছে আমাদের আর কার মান লাগবে, আর এর মান তো আমরা জানি, এগুলো আমি লিখি, তোমরাও লিখো, 8.314 জুল পার মোল পার কেলভিন। তারপরে হচ্ছে এন এর মান, এন হচ্ছে বিক্রিয়া আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, বলো এন এর মান কত এখন, অবশ্যই 6, ঠিক আছে, এইখানে খুব ভালো কনফিউশন পাতে ভাই, 2 নিবো না 3 নিবো, ঠিক আছে, কেউ কেউ দেখবা 3 বসাইতেছে, কেউ কেউ 2 বসাইতেছে, মানে হাবি যাবি কিচ্ছু জানে না, মানে কি একটা অবস্থা, বাট বসাইতে হবে কত, 6, ঠিক আছে। আচ্ছা তারপরে বলো, এফ এর মান তো অবশ্যই 96,500 কুলম, ঠিক আছে, 96,500 কুলম, এই তো, কেমন। তারপরে ইনোড সেল সমান কি হবে, ইনোড সেল সমান হবে অ্যানোডের জারণ বিভব, অ্যানোড কে, অ্যালুমিনিয়াম, তাহলে ইনোড অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস, মাইনাস কি, ক্যাথোডের জারণ বিভব, তাই না, এনট জিঙ্ক, ক্যাথোড কে, জিঙ্ক,
তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর জন্য যে বিভব পার্থক্যটা সেটা তাহলে বলো তো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর জন্য যেমন বিভব দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কত 1.66 ভোল্ট মাইনাস জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর যেমন বিভব যেটা সেটা দেওয়া আছে নাই কিন্তু না না ভাইয়া নাই বিচারে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক তাহলে কি হবে মাইনাস 0.76 ভোল্ট ঠিক আছে তাহলে কত হয় টোটাল দেখো তো ইনোড সেল ভাইয়া সামনে মাইনাস কেন দিলেন না এটা তো সূত্রের মাইনাস এটা সূত্রের না না ভিতরের মাইনাস উত্তরই তো ও উপরে মাইনাস দাও তাহলে এটা প্লাস হবে জি ভাইয়া উপরে মাইনাস দাও আমি দেখি না সামনে ভাইয়া হ্যাঁ তোমাদের চোখে সমস্যা না তোমাদের চোখে সমস্যা এটা বলা যাবে না কারণ মাইনাস প্লাস ধরা খেয়ে গেলাম আচ্ছা ঠিক আছে 0.76 তাহলে কত হয় দেখো তো 0.9 আচ্ছা 0.9 আচ্ছা তো 0.9 ভোল্ট তাহলে ইনোড সেল আমরা বের করে ফেলছি 0.9 ভোল্ট বাকি মানগুলা বসায় দাও মাইনাস 8.314 ইনটু টেম্পারেচার কত টেম্পারেচার 27 ডিগ্রি ও টেম্পারেচার ওই সাইডে লিখ নাই তাহলে কত 27 বসাবো না এখানে 300 কেলভিন 300 বসাবো এক্স্যাক্টলি n এর মান কত 6 f এর মান 96500 লন কিউ কিউ এর মধ্যে কি আসবে বলো তো ভাইয়া অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা স্কয়ার ডিভাইড বাই জিঙ্কের ঘনমাত্রা কিউব অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত 0.45 পাওয়ার কত বলো তো ভাইয়া স্কয়ার ডিভাইড বাই জিঙ্কের ঘনমাত্রা 0.2 কত কিউব তাহলে বলো কত ভোল্ট 0.708 ওকে একটু পরিবর্তন হইছে ভালো ঠিক আছে তো 0.9 থেকে কিন্তু 0.7608 ভোল্ট হয়ে গেছে ঠিক আছে তো বল এটা পজিটিভ আসছে না নেগেটিভ পজিটিভ তাহলে 77 তো তাই না তো এখানে প্রশ্নগুলোতে স্বতঃস্ফূর্ত আসতেছে সব সময় স্বতঃস্ফূর্ত নাও আসতে পারে ঠিক আছে সব সময় স্বতঃস্ফূর্ত নাও আসতে পারে এগুলো চেক করে দেখবা কি হয় তাহলে তুলে ফেলো এটা এটা হচ্ছে নরমাল ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ তো এরপরে আমরা অ্যাবনরমাল কিছু ম্যাথ করব অ্যাবনরমাল কিছু ম্যাথ করব হ্যাঁ হ্যাঁ সিয়াম বলো শুনতে পাচ্ছি না ভাইয়া হ্যাঁ হ্যাঁ সিয়াম বলো শুনতে পাচ্ছি না ভাইয়া সিয়াম সিয়াম ভাই শুনে হ্যাঁ শুনছি আমি এখন শুনছি বলো বলো ভাই এখানে যে আমরা কোশ্চেন নির্ণয়ের সময় জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের বাদ দিলাম আর কি হ্যাঁ এইটা ভাই আমরা কিভাবে বুঝবো কোনটা ইনোড সেল কেমনে বের করে এটা কেমনে বের করছি না ভাই এই যে কোশ্চেন নির্ণয়ের সময় হ্যাঁ অ্যালুমিনিয়াম ফলি যে বাদ দিতে বলতেছে ভাই ওই যে সত্যি বড় আন্দোলন যে এটা বলতাছে ও আচ্ছা এটা বিশুদ্ধ সলিড এই এটা বিশুদ্ধ সলিড না ভাই এটা বোঝার কোনো উপায় আছে এটা তো বিশুদ্ধ সলিড দেওয়াই তো এটা তো বিশুদ্ধ দেওয়াই আছে বিক্রিয়াতে জিঙ্ক কোন আদান নাই তার জন্য সলিড কোন চার্জ নেই চার্জলেস চার্জলেস এবং গ্যাস শুনো চার্জলেস প্লাস গ্যাস না চার্জলেস গ্যাস না ও জি ভাই ঠিক আছে ঠিক আছে চার্জলেস এবং গ্যাস ভাই আপনার হ্যাঁ হ্যাঁ ওইটা ওর ওর মাইক থেকে আসতেছে ওর মাইক থেকে আসতেছে আমার আমার ক্লাস সে লাউড স্পিকার দিয়ে দিয়ে শুনতেছে খুব সম্ভব ঠিক আছে এই কারণে ওর ক্লাস আমার কাছে আবার আচ্ছা যাই হোক ভাইয়া আমি সলিবিলিটি এর নোট করছি কিন্তু এফবিতে শেয়ার দিতে পারি না একটু টাইম বাড়াইলে ভালো হতো মানে 8:30 পর্যন্ত রাখবেন প্লিজ নোট শেয়ারের লাস্ট সময় কালকে রাত 8টা আজকে না তাহেরা কনটেস্টের লাস্ট সময় আগামীকাল আচ্ছা খুশি হয়ে গেল মেয়েটা ইস আচ্ছা দেখো তারপরে এই কোশ্চেনটা লিখে ফেলো এবার আমরা একটু অ্যাবনরমাল টাইপ ম্যাথ করব ঠিক আছে নরমাল ম্যাথ গুলোর বাইরের টাইপের কিছু ম্যাথ গ্যাসীয় তড়িদ্দার দিয়ে ম্যাথ করি চলো আসতেছে প্লাটিনাম তারপরে হাইড্রোজেন তড়িৎদ্বার ঠিক আছে
এখানে ওই একটা একটা দাগ লম্বা লম্বা দাগ, এই দাগ গুলারে লম্বা করে দাও, এই টাইপের একটা কোর্স পড়াইছিলাম মনে আছে তোমাদের? এই টাইপের একটা কোর্স পড়াইছিলাম সেটা দেওয়া। ও আগের টাইপের গুলো হচ্ছে নর্মাল পরীক্ষায় আসে, ঠিক আছে, বাট এগুলো হচ্ছে একটু সুন্দর ম্যাথ, তোমাদের কনসেপ্ট বাড়াইতে আরো সাহায্য করবে ইনশাআল্লাহ। তুলছি ভাইয়া। ওকে, যদি তুলে থাকো তাহলে আমাদের বের করতে হবে কি, ইসেল। ইসেল ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া? ইনোড সেল মাইনাস RT by NF lon, ঠিক আছে। তো এই ধরনের কোষে অ্যানোডে কি ঘটে বলছিলাম, কি ঘটে? আচ্ছা, এই ধরনের কোষে মূলত কি ঘটে, প্রথমটা কি থাকে, এখানে অবশ্যই HCl এর একটা দ্রবণ আছে, যেহেতু মাঝখানে HCl দেয়া, দুই জায়গায় কি আছে বলতো, HCl এর একটা দ্রবণ আছে। আমি তোমাদের বলছিলাম এটা, তারপর একটু মনে করাই দিই। তো এই সাইডে এস টু আর এই সাইডে এস টু দেওয়ার অর্থটা কি, এখানে তুমি এস টু সাপ্লাই দিচ্ছ আর এখান থেকে কি বলতো ভাইয়া, এস টু উৎপন্ন হচ্ছে, তাই না? তার মানে একটা হচ্ছে এস টু সাপ্লাই দেওয়ার কারণে বিক্রিয়া ঘটতেছে, আর একটা কি বলতো ভাইয়া, এস টু উৎপন্ন হওয়ার জন্য বিক্রিয়া ঘটছে, তাই না? এই ধরনের যখন আমরা ক্লোরিন দিছিলাম তখন কিন্তু ক্লোরিনের ঘটনাটা ঘটছিল। তাহলে বলতো এখানে অ্যানোডে কি বিক্রিয়া ঘটতেছে, আর এখানে তড়িৎ পরিবহনের জন্য আমরা কি করি, প্লাটিনাম ইউজ করি। তো গ্যাসীয় তড়িৎদ্বারের বিষয় আসে, যখন আমরা ওই অর্ধকোষের প্রকারভেদ করছিলাম তখন এই টাইপের কোষ দেখছিলাম, ঠিক আছে, ওই ক্লোরিন দিয়ে, ঠিক আছে, এখানে ক্লোরিন ছিল। তো এখানে অ্যানোডে কি ঘটে, এখানে অ্যানোডে কি ঘটে বলো তো ভাইয়া, এস টু থেকে এস প্লাস উৎপন্ন হয়, হ্যাঁ, এস টু। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? দুইটা। দুইটা। ক্যাথোডে কি ঘটে বলো তো ভাইয়া, এখন দেখো তো ভাইয়া দুইটা যোগ করলে আমরা কি পাবো, কোষ বিক্রিয়া পাবো। দেখো তো কোষ বিক্রিয়াটা কি হয়, এইচ টু থেকে এইচ টু, না এইচ টু থেকে এইচ টু। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই এস টু টা হচ্ছে প্রথম পাত্রের এস টু, যেটা কত চাপে আছে ভাইয়া, 15 atm, আর এই এস টু কি বলতো ভাইয়া, দ্বিতীয় পাত্রের এস টু, যেটা কত চাপে আছে, 0.5। হ্যাঁ, তাহলে দুইটা কি সেম হইলো? না ভাইয়া। তাহলে বলো কি এর মান কি, কি এর মান কি, পি এস টু ডিভাইড বাই কি, পি এস টু। কিন্তু এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র, 0.5। আর এটা কি, প্রথম পাত্র। এই বুঝতে পারছো ঝামেলা কোন জায়গায়? জি ভাইয়া। দ্বিতীয় পাত্র, হ্যাঁ। তাহলে আংশিক চাপ কত, 0.5, এটার আংশিক চাপ কত, 15। হ্যাঁ, পাওয়ার তো 1ই, কারণ কি সহগ 1, তো পাওয়ার তো 1, ঠিক আছে। তো কিউ এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। এবার বলো আর এর মান কি হবে, আর এর মান আমরা জানি 8.314। হ্যাঁ, আর তারপরে হচ্ছে টি এর মান কত, কত কত ডিগ্রি, 27, তাহলে 300 কেলভিন। হ্যাঁ, 300 কেলভিন। বলো এন এর মান কত, কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে, হ্যাঁ দুইটা, দুইটা, ঠিক আছে। এফ এর মান কত, 96,500। এখন বলো ভাইয়া ইনোড সেল কেমনে বের করব, বলো ইনোড সেল কেমনে বের করব, এখানে কিন্তু ইনোড কোনো কিছু দেওয়া নেই, ইনোড সেল কত হবে, হ্যাঁ শূন্য, কেন শূন্য, কেন কেন শূন্য, তাহলে জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হয়, তাহলে ইনোড সেলের মান কি হবে, জিরো, ঠিক আছে, মাইনাস।
মজা মজা, আরে মজা এই ম্যাথ গুলা করে এত স্যাটিসফ্যাকশন আসে, ইস কত জোস স্টুডেন্ট হয়ে গেছি এই টাইপের স্যাটিসফ্যাকশন আসে। বলো আর এর মান কত? 8.314। তাপমাত্রা কত? 300 কেলভিন। এন এর মান কত? 2। এফ এর মান কত? 96,500। লন কিউ এর মান কত পাইছি বলো? 0.5/15। দেখো তো কত আসে, হিসাব করে দেখো কত আসে। চা শেষ হয়ে গেছে, আরেকটু চা হইলে ভালো। ভাই এখানে এস টু কিভাবে আসলো বুঝি নাই। কোনটা? এস টু 15 এটি ওইটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে 15, এই যে না না এস টু টা এখানে আসলো কিভাবে বুঝি নাই। মানে এই যে এখানে কে ধরে নিছে এখানে? না না উপরে জি ভাই, এই বিক্রিয়াটা এখানে বিক্রিয়ায় জি ভাই। এই যে তুমি দুইটা বিক্রিয়া যোগ করো তাহলে কি থাকে? এবং বইতে কেমনে ম্যাথ গুলা করবা সে সম্পর্কিত কোন নির্দেশনা দেওয়া নেই, ঠিক আছে? বাট ম্যাথ আছে, অবশ্যই আছে, যেহেতু পড়াচ্ছি বইয়ের কোন চিপা চাপাই খুঁজে পাবা, অবশ্যই খুঁজে পাবা, ঠিক আছে? আচ্ছা বলো আনসার কত আসে। তাহলে এই ম্যাচটা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে তুলে ফেলো, তোলা হইলে আমাকে বলো, আমি লাস্ট ম্যাথ করাই আজকের। জি ভাইয়া শেষ তো। ওকে তাহলে এই ম্যাথ তুলো, আজকের লাস্ট ম্যাথ। এটা ইয়া হাজাইন এক্সারের বই, এখানে কম্বাইন্ড আছে আর কি, লাস্টের টাইপ, কিউ এর লাস্টের টাইপ বলছিলাম না, ওই লাস্টের টাইপটা এখানে ইউজ করা লাগবে। এরপরে যা বাকি আছে সবই আমাদের থিওরি, এরপরে আমরা পড়বো নির্দেশক তড়িদ্দার, ক্যালোমেল তড়িদ্দার, ফুয়েল সেল, পিএস মিটার, লিথিয়াম আয়ন ব্যাটারি, লেট স্টোরেজ ব্যাটারি। এই সিয়াম তোমার মাইক কি করছে? এই সিয়াম তোমার মাইক কি করছে? মাইনাস RT by NF ln Q, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এই যখন অবস্থা তখন চলো ম্যাথ করে ফেলি। তো আমাদের অবশ্যই কি লাগবে, অ্যানোড অর্ধকোষ এবং ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়াটা লাগবে। তো অ্যানোডে কি বিক্রিয়া ঘটে এখানে? ক্যাডমিয়াম থেকে কি ক্যাডমিয়াম 2+। তো কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগে? দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগে। তো ক্যাথোডে কি থাকে? ক্যাথোডে থাকবে হচ্ছে এস প্লাস থেকে এস টু, অবশ্যই এস প্লাস থেকে এস টু। তো এস টু তো দুইটা এস প্লাস থেকে উৎপন্ন হবে, তাই দুইটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কোষ বিক্রিয়াটা কি পাবো? আমরা কোষ বিক্রিয়াটা যদি একটু দেখি, তো কোষ বিক্রিয়াটা পাবো এরকম যোগ করে। তো ক্যাডমিয়াম প্লাস 2S+, ঠিক আছে? তো এখান থেকে ক্যাডমিয়াম 2+, ক্যাডমিয়াম 2+, প্লাস কি বলো তো, এস টু।
তো বলো তো ভাই এখানে বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরল কি আছে? শুধুমাত্র এই ক্যাডমিয়াম, তাহলে সে বাদ। হাইড্রোজেন গ্যাসীয়, তার মানে গ্যাসীয়কে কিন্তু আমরা কখনোই বাদ দিব না, গ্যাসীয় কিন্তু গ্যাসের কিন্তু চাপ থাকে, ঠিক আছে, চাপ থাকে। তাহলে বলো এখানে কিউ কি হবে? উৎপাদ, উৎপাদের সক্রিয় ভর। ক্যাডমিয়ামের কি দেওয়া আছে? ঘনমাত্রা, তাই না? তাহলে ক্যাডমিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা পাওয়ার কত হবে তার সহগ? বলো তো ভাই হাইড্রোজেন একটা গ্যাস, এটার ঘনমাত্রা দেওয়া আছে? না ভাইয়া, চাপ দেওয়া আছে। চাপ দেওয়া আছে, তাহলে আমি কি বলছিলাম লাস্ট স্টেপে বিক্রিয়া গুণাঙ্কের, লাস্ট স্টেপে বলছিলাম চাপ দেওয়া থাকলে চাপই গুণ, তাহলে পিএইচ। পাওয়ার কি হবে তার সহগ? কত? 1, তার মানে 1 ডিভাইড বাই বিক্রিয়ক কে এস প্লাস। এস প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে বলো? দেওয়া আছে না? এস প্লাস আয়নের ঘনমাত্রা আছে, বলো পাওয়ার কত হবে ভাইয়া? 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে, এটা কি আমাদের বিক্রিয়া গুণাঙ্ক কিউ, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এবার বের করতে হবে আর, আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। টি এর মান কেলভিন স্কেলে কত? 300 কেলভিন। এন এর মান কত? কয়টা ইলেকট্রনের আদান প্রদান ঘটে এখানে? 2টা। তারপরে এফ এর মান 96,500। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলো ইনোড সেল, মানে ইনোড সেল কত হবে বলো? এনোড সেল মানে অ্যানোডের জারণ বিভব মাইনাস ক্যাথোডের জারণ বিভব, তাই না? তো অ্যানোড কে? অ্যানোড হচ্ছে ক্যাডমিয়াম, তাহলে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস, এই জারণ বিভবটা আমাদের লাগবে। মাইনাস ক্যাথোডের জারণ বিভব মানে কি? হাইড্রোজেন তড়িদ্দারের জারণ বিভব ইনোড, এস টু থেকে কি? এস প্লাস, কেমন? তাহলে বলো তো ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস কত দেওয়া আছে? 0.40। হ্যাঁ, এটাই হবে, কারণ কি প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দারের বিভব কত? 0। তাহলে 0.402 ভোল্ট। ঠিক আছে, তো খুব সুন্দর। তাহলে ইনোড সেল পাইছো তুমি হচ্ছে 0.402 ভোল্ট, মাইনাস আর এর মান হচ্ছে 8.314, টি এর মান কত? টি এর মান হচ্ছে কত কই, কি কই, 300 ভাগ এন এর মান কত? এন এর মান 2, এফ এর মান 96,500। আরে বাবারে, লন কিউ এর মান কি? কিউ এর মান ক্যাডমিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.2, তাই না? ক্যাডমিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা 0.2। তারপরে কি হাইড্রোজেনের আংশিক চাপ কত দেওয়া আছে? 0.5 atm। ঠিক আছে, 0.5 atm ডিভাইড বাই এস প্লাস আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.15 হোল স্কয়ার। তাহলে কত হয় দেখো তো, কত হয়? কত ভোল্ট হয় এই ম্যাথটা? তোমাদের বইতে দেওয়া আছে হচ্ছে 4.40 এর ওতে, কেমন? 4.40 এরকম আরো কয়েকটা ম্যাথ দেওয়া আছে, আয়রন হাইড্রোজেন, তো সবগুলো এই সিস্টেমে করবা, কেমন? 4.40 এই টাইপের ম্যাথ পাবা, আজ এই নাক্সারের বইতে। কত আসে? 0.3827 আচ্ছা যাই হোক, তো তাহলে এই হচ্ছে তোমাদের অবস্থা। তো তোমাদের 25 তারিখ থেকে যে যোগ শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের বাকি যে ক্লাসগুলো সব হবে থিওরিটিক্যাল, তো তোমাদের একটু বোর লাগতে পারে, বাট থিওরিটিক্যাল হইলেও কিছু টপিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বইটা এক বছর পর পর কোশ্চেন আসে। ঠিক আছে, মনে করো এই বছর আসলো, পরের বছর আসলো না, পরের বছর আসলো, এই টাইপের চলতেই থাকে, বিশেষ করে লেট স্টোরেজ ব্যাটারির যে বিক্রিয়াটা। তো এই জন্য ওই ক্লাসগুলো থিওরিটিক্যাল হইলেও ওগুলো তোমার মনোযোগ দিয়ে করা লাগবে। হ্যাঁ আপু বলো ভাইয়া, পরিবাহিত আর ম্যাথ গুলা করা লাগবে না? করাবো 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 করাবো, অলরেডি আমার রেকর্ড আছে, যদি করাইতে বেশি বিরক্ত লাগে রেকর্ড দিয়ে দিবো, বাট করাবো। ঠিক আছে, অবশ্যই করাবো। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আল্লাহ। তুলছো তো এটা নাকি ভাইয়া? আসসালাম। জি ভাইয়া। ওয়ালাইকুম। জি ভাইয়া।